পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের সৃষ্টি কিছু স্থাপত্য সবাইকে বিস্তৃত করে। এমনই আশ্চর্য স্থাপত্যের সংখ্যা খুবই সীমিত, যার মধ্যে ভারতের তাজমহল অন্যতম। তাজমহল সম্পর্কে এমনই কিছু অবাক করা অজানা তথ্য দিয়ে আজকের ভিডিও। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রীর স্মরণে 1632 থেকে 1648 সালের মধ্যে আগ্রায় মূল্যবান সাদা মার্বেল দ্বারা একটি সমাধিস্তম্ভ নির্মাণ করেন, যা পরিচিত তাজমহল নামে। সারা বিশ্বের কাছে সর্বত্র প্রশংসিত অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্ম এটি। উত্তরপ্রদেশে আগ্রায় প্রায় 17 হেক্টর জায়গা জুড়ে মুঘল সাম্রাজ্যের উদ্যানে তাজমহল নির্মাণ করা হয়। 1632 সালে নির্মাণ শুরু হয় এবং দীর্ঘ 21 বছর পর 1653 সালে তা সম্পন্ন হয়। আরবি শব্দ তাজমহলের অর্থ সব প্রাসাদের মুকুট। পারস্য, তুরস্কের অটোম্যান সাম্রাজ্য ও ভারতীয় সংস্কৃতির মিশেলে এই স্থাপনা নির্মাণ করা হয়। প্রায় 22,000 শ্রমিক, পেন্টার, চিত্রশিল্পী মিলে তাজমহল নির্মাণ করেন। তাজমহলের প্রধান স্থপতি ছিলেন ইরানের অধিবাসী ওস্তাদ আহমদ লাহোরি। দুর্বোধ্য স্থাপত্য শৈলী তাজমহল নির্মাণে 22 বছর সময় লাগে। গুজব আছে তাজমহল নির্মাণের পর যাতে এর মতো আর কোনো সুন্দর স্থাপত্য নির্মাণ করতে না পারেন, সে কারণে সব শ্রমিকের হাত কেটে ফেলার নির্দেশ দেন সম্রাট। তবে এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাজমহলের সবচেয়ে বড় গম্বুজটিতে একটি ছোট গর্ত আছে। মুমতাজের সমাধির ঠিক উপরে গম্বুজের সিলিংয়ে এই গর্ত দেখা যায়। বলা হয় যখন শ্রমিকদের হাত কেটে ফেলার নির্দেশ দেন সম্রাট, তখন এক ক্ষুদ্র শ্রমিক প্রতিশোধ নিতে সম্রাটের স্বপ্নে ব্যাঘাত ঘটাতে এই ঘটনা ঘটায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমারু বিমানের হাত থেকে রক্ষা করতে তাজমহলের উপরে বাঁশের খাঁচা দেওয়া হয়েছিল। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ও 9/11 পর বিমান হামলার হাত থেকে তাজমহল রক্ষায় সবুজ আচ্ছাদন ব্যবহার করা হয়। আজ থেকে 350 বছর আগে সম্রাট শাহজাহান স্বর্ণ, হীরা, চুনি, পান্না, মণিমাণিক্য সংগ্রহ করে সৌন্দর্য সৃষ্টির জন্য তাজমহলে লাগিয়েছিলেন। তাজমহলে মহামূল্যবান চুনি ছিল 60 মণ, পান্না 100 মণ, নীলকান্ত মণি 160 মণ, নানান রঙের সংমিশ্রণে তৈরি উজ্জ্বল মণি 180 মণ, এছাড়া আরও 230 মণ মহামূল্যবান মণি এবং খাতবিহীন স্বর্ণের বার ছিল আনুমানিক 200 মণ। তাজমহল নির্মাণের পর থেকে প্রচলিত কথা শোনা যায় সম্রাট শাহজাহান যমুনা নদীর আরেক তীরে একটি কালো তাজমহলও নির্মাণ করতে চেয়েছিলেন। তবে তার পুত্র আওরঙ্গজেবের হস্তক্ষেপে ওই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। তাজমহল নির্মাণ শেষ হওয়ার পর 1658 সালে আওরঙ্গজেব শাহজাহানকে গৃহবন্দী করে। বন্দী থাকা অবস্থায় জানলা দিয়ে জীবনের বাকি 8 বছর তাজমহলকে দূর থেকে দেখার সুযোগ পান শাহজাহান। 1632 থেকে 1653 সাল পর্যন্ত নির্মাণ কাজে শাহজাহানের ব্যয় হয়েছিল প্রায় 32 মিলিয়ন রুপি, বর্তমান হিসেবে প্রায় 106,28,34,000 মার্কিন ডলার। আজ ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।